সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের গণিতের যে প্রশ্ন দেওয়া হয়েছে এবং যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা এবং প্রশ্নের ব্যাখ্যা পাশাপাশি উত্তর তোমরা কিভাবে লিখবে এবং উত্তর কি হতে পারে সে বিষয়ে তোমার আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো আমি প্রথমেই শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলীদের অবগতির জন্য বাৎসরিক যে মূল্যায়নের গণিতে দেওয়া হয়েছে এখানে এই বিষয়টা সবার জন্য অবশ্যই আমরা এটা জানা দরকার, এজন্য বলছি যে ভূমিকা হিসেবে লিখছি, প্রিয় শিক্ষক, আপনি ইতিমধ্যে জানেন নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রতিটি বিষয়ের ক্ষেত্রে বছরে দুটি সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত রাখা হয়েছে, যার মধ্যে একটি ইতিমধ্যে বছরের শুরুর 6 মাসের শিখন কার্যক্রম ভিত্তি করে পরিচালনা করা হয়েছে। এই নির্দেশিকায় গণিত বিষয়ের বাৎসরিক মূল্যায়ন কীভাবে পরিচালনা করবেন সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে। শিখনকালীন মূল্যায়ন এবং ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর পারদর্শিতা ভিত্তি করে আপনারা মূল্যায়ন করেছেন। ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে নির্দিষ্ট একটি অ্যাসাইনমেন্ট বা কাজ শিক্ষার্থীদের সম্পন্ন করতে হয়েছে। বাৎসরিক মূল্যায়নের ক্ষেত্রে অনুরূপ একটি নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীরা সমাধা করবে। এই কাজ চলাকালে শিক্ষার্থীর অংশগ্রহণ, কাজের প্রক্রিয়া, ফলাফল ইত্যাদি সব কিছুই মূল্যায়নের ক্ষেত্রে বিবেচিত হবে। মূল্যায়নের নির্ধারিত কাজ অ্যাসাইনমেন্ট শুরু করে এই কার্যক্রম চলাকালে বিভিন্নভাবে আপনি শিক্ষার্থীকে সহায়তা দেবেন, তবে কাজের প্রক্রিয়া কী হবে বা সমস্যার সমাধান কীভাবে করতে হবে তা শিক্ষার্থীরাই নির্ধারণ করবে। কাজের বিভিন্ন ধাপে সংশ্লিষ্ট পারদর্শিতার নির্দেশকে আপনি শিক্ষার্থীর অর্জনের মাত্রা কীভাবে নিরূপণ করবেন তার বিস্তারিত নির্দেশনা পরবর্তী অংশে দেওয়া আছে। শিক্ষাবর্ষের শুরু থেকে গণিত বিষয়ে শিখনকালীন মূল্যায়ন চলমান আছে, যা শিখন অভিজ্ঞতা সময়ের বিভিন্ন ধাপে আপনারা পরিচালনা করেছেন। এই মূল্যায়নের একটা বড় অংশ হলো শিক্ষার্থীদের নিয়মিত ফিডব্যাক প্রদান, যার মূল উদ্দেশ্য তাদের শিখনে সহায়তা দেওয়া। এই চলমান মূল্যায়নের তথ্য শিক্ষার্থীর পাঠ্য বই, তাদের করা বিভিন্ন কাজের নমুনা যেমন পোস্টার, মডেল, প্রশ্নপত্র, প্রতিবেদন ইত্যাদির মাধ্যমে সংরক্ষিত হয়েছে। এর বাইরে বছর জুড়ে প্রতিটি শিখন অভিজ্ঞতা শেষে নির্ধারিত পারদর্শিতার নির্দেশক ব্যবহার করে আপনারা শিখনকালীন মূল্যায়নের তথ্য রেকর্ড রেখেছেন। এছাড়া ষাণ্মাসিক মূল্যায়নের সময় নির্ধারিত কাজের ভিত্তিতে সংশ্লিষ্ট পারদর্শিতার নির্দেশকের সাহায্যে আপনারা মূল্যায়নের তথ্য রেকর্ড করেছেন। পরবর্তীতে শিখনকালীন মূল্যায়নের পিআই ইনপুট এবং ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই ইনপুট এর সমন্বয়ে আপনারা ট্রান্সক্রিপ্ট তৈরি করেছেন। ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের মতোই বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থী একটি নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবে এবং তার ভিত্তিতে সংশ্লিষ্ট পারদর্শিতার নির্দেশক সমূহ ব্যবহার করে তার মূল্যায়নের তথ্য রেকর্ড করতে হবে। এই মূল্যায়নের তথ্যের সাথে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট এবং বাকি শিখন অভিজ্ঞতাগুলো শিখনকালীন মূল্যায়নের পিআই ইনপুটের সমন্বয় করে শিক্ষার্থীর চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট রেকর্ড প্রস্তুত করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য যে এখানে যে চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট রেকর্ড প্রস্তুত করার কথা সেটি বলা হয়েছে। এখানে আমরা চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট কীভাবে করে তার একটি নমুনা এখানে আমরা দেখলাম। তো এখানে সাধারণ যে নির্দেশনাটি দেওয়া আছে সেটা হচ্ছে শুরুতে ষাণ্মাসিক মূল্যায়নের অভিজ্ঞতা মনে করিয়ে দিয়ে গণিত বিষয়ের বাৎসরিক মূল্যায়ন কীভাবে পরিচালিত হবে তার নিয়মাবলী শিক্ষার্থীদের জানাবেন। এই মূল্যায়ন চলাকালে শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা কী সেটা যেন তারা স্পষ্টভাবে বুঝতে পারে। ষষ্ঠ শ্রেণীর মূল্যায়নের জন্য নির্ধারিত কাজটি ভালোভাবে বুঝে নিয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দিন, যাতে সবাই ধাপগুলো ঠিকভাবে অনুসরণ করতে পারে। শিক্ষার্থীর বাৎসরিক মূল্যায়নের জন্য প্রদত্ত কাজটি ধাপে ধাপে সম্পন্ন করতে সর্বমোট 3টি সেশন বরাদ্দ করা হয়েছে। প্রথম 2টি সেশনে 90 মিনিট করে এবং শেষ সেশনে 2 ঘন্টা বা বিষয়ভিত্তিক নির্দেশনা অনুযায়ী সময়ের মধ্যে নির্ধারিত কাজগুলো শেষ করবেন। তবে শিক্ষার্থী সংখ্যা অনেক বেশি হলে শিক্ষক শেষ সেশনে কিছুটা বেশি সময় ব্যবহার করতে পারেন। বাৎসরিক সামষ্টিক মূল্যায়নে প্রদত্ত রুটিন অনুযায়ী সকল কার্যক্রম সম্পন্ন করবেন। শিক্ষার্থীরা বেশিরভাগ কাজ সেশন চলাকালে করবে, বাড়িতে গিয়ে করার জন্য খুব বেশি কাজ না রাখা ভালো। মনে রাখতে হবে এই পুরো প্রক্রিয়া যাতে শিক্ষার্থীদের জন্য মানসিক চাপ সৃষ্টি না করে এবং পুরো অভিজ্ঞতাটা যেন তাদের জন্য আনন্দময় হয়। উপস্থাপনে যথাসম্ভব বিনামূল্যের উপকরণ ব্যবহার করতে নির্দেশনা দেবেন। উপকরণ সংগ্রহ করতে গিয়ে অভিভাবকদের যাতে কোনো আর্থিক চাপের সম্মুখীন হতে না হয় সেই দিকে নজর রাখবেন। শিক্ষার্থীদের মনে করিয়ে দিন মডেল, পোস্টার, ছবি ইত্যাদি চাকচিক্যে মূল্যায়ন হেরফের হবে না, বরং বিনামূল্যের বা স্বল্পমূল্যের উপকরণ, সম্ভব হলে ফেলনা জিনিস ব্যবহারে উৎসাহ দিন। বিষয়ভিত্তিক তথ্যের
প্রয়োজনে পাঠ্য বই বা যে কোনো উৎস শিক্ষার্থী ব্যবহার করতে পারবে। তবে কোনো উৎস থেকেই হুবহু তথ্য তুলে দেওয়া উৎসাহ দেবেন না, বরং তথ্য ব্যবহার করে সেই নির্ধারিত সমস্যার সমাধান করতে পারছে কিনা এবং সিদ্ধান্ত নিতে পারছে কিনা তার উপর ভিত্তি করে মূল্যায়ন করবেন। বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত শিক্ষণ যোগ্যতা সমূহ। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষণ অভিজ্ঞতা চলাকালে ইতিমধ্যে এ শ্রেণীর জন্য নির্ধারিত সকল যোগ্যতা চর্চা করার সুযোগ পেয়েছে। সেগুলোর মধ্য থেকে বাৎসরিক মূল্যায়নের জন্য নিম্নলিখিত যোগ্যতা সমূহ নির্বাচন করা হয়েছে এবং সেই অনুযায়ী অর্পিত কাজটি সাজানো হয়েছে। প্রাসঙ্গিক শিখন যোগ্যতা সমূহ 6.1 গাণিতিক সমস্যা সমাধানে একাধিক বিকল্প অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করা ও বস্তুনিষ্ঠ বা বিকল্পগুলোর উপযোগিতা যাচাই করে যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারা। 6.2 আছে মানসাঙ্ক লিখিত বা পদ্ধতিগত কৌশলের সমন্বয়ে গাণিতিক সমস্যা সমাধান করতে প্রাককলন ও গণনা দক্ষতা ব্যবহার করতে পারা। 6.4 দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক জ্যামিতিক আকৃতিসমূহ বৈশিষ্ট্য ও শর্তসমূহ নির্ণয় করতে পারা ও নিয়মিত জ্যামিতিক আকৃতিসমূহ পরিমাপ করতে পারা। 6.5 গাণিতিক যুক্তির প্রয়োজনে সংখ্যার পাশাপাশি বিমূর্ত রাশি প্রক্রিয়া প্রতীকের ব্যবহার অনুধাবন করা এবং গাণিতিক যুক্তির ব্যবহারের মাধ্যমে গণিতের সৌন্দর্য হৃদয়ঙ্গম করতে পারা। 6.6 বাস্তব সমস্যা সমাধানে গাণিতিক যুক্তি ব্যবহারের ক্ষেত্রে ভাষা, চিত্র, ডায়াগ্রাম ও শব্দগুচ্ছ ব্যবহার করতে পারা। 6.8 হচ্ছে গাণিতিক সূত্র বা নীতিকে অনুপুঙ্খ বিশ্লেষণ করা ও তা ব্যবহার করে বাস্তব ও বিমূর্ত সমস্যা সমাধান করতে পারা। তারপর বলছে নিচের চকে প্রতিটি সেশন কীভাবে পরিচালনা করতে হবে এবং শিক্ষক ও শিক্ষার্থী কীভাবে বিভিন্ন কাজে অংশগ্রহণ করবেন তা ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে। তো এখানে প্রথমে আমাদের আছে যেটা, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো যোগ্যতা পারদর্শিতা যাচাইয়ের জন্য নির্ধারিত কাজ পিআই। শিক্ষক কাজগুলো যেভাবে পরিচালনা করবেন, মূল্যায়নের সময় শিক্ষক যে সকল দিক লক্ষ্য রাখবেন। তো এখানে আমাদের প্রথমে দেওয়া আছে কাজ এক সংখ্যার কারিগর, এটা হলো কাজ এবং এটা সেশন একের আমরা দেখতে পেলাম কাজ এক এবং দুই। এখানে বলছে নিচের শর্তগুলো পূরণ করে শিক্ষার্থীরা ভগ্নাংশের খেলা বা সংখ্যার কারিগর কাজটিতে অংশগ্রহণ করবে। প্রত্যেকে দুইটি করে ভগ্নাংশ লিখ যাদের হর লব উভয় এক অঙ্ক বিশিষ্ট হবে। তাহলে এখানে যেটা কাজ প্রথমে সেটা হচ্ছে প্রত্যেকে দুইটি করে ভগ্নাংশ লিখতে হবে যাদের হর লব উভয় এক অঙ্ক বিশিষ্ট হবে। মানে এখানে এক অঙ্ক বিশিষ্ট সে একটা এক অঙ্ক বিশিষ্ট হর লিখবে, এক অঙ্ক বিশিষ্ট লব লিখবে এবং এর মাধ্যমে সে একটা ভগ্নাংশ লিখবে, দুটি করে ভগ্নাংশ লিখবে এরকম। এর মধ্যে সে একটা লিখবে প্রকৃত ভগ্নাংশ এবং আরেকটি লিখবে সে অপ্রকৃত ভগ্নাংশ। সে যদি দুটো ভগ্নাংশ লিখবে একটা হলো প্রকৃত, তো প্রকৃতির ক্ষেত্রে আমরা জানি কি লব হরের সে ছোট থাকবে আর অপ্রকৃত হলো লব হরের সে বড় থাকবে, এরকম সে দুটি ভগ্নাংশ লিখবে। এটা নমুনা হচ্ছে যেমন আমি যদি বলি যেমন আমরা উদাহরণস্বরূপ একটা লিখলো 4/3, এটা হলো যেমন সে প্রকৃত ভগ্নাংশ লিখলো, আরেকটা হলো যেমন আমরা লিখলাম 4/5, এটা হলো অপকৃত ভগ্নাংশ। এটা মানে শিক্ষার্থীর ইচ্ছা সে যে কোনো দুটো ভগ্নাংশ লিখবে, তবে একটা হবে প্রকৃত এবং একটা অপকৃত। তারপরে যে কাজটা বলছে সেটা হলো দুটি ভগ্নাংশের হর একই হতে পারবে না, এখানে একই হতে পারবে না, হর শূন্য হওয়া যাবে না। তো যেহেতু এখানে আবার বলছে আমাদেরকে যে দুটি ভগ্নাংশের হর এক হওয়া যাবে না, তাহলে আমাদের এখানে অবশ্যই আমি এটা লিখবো 6/5, একটা হলো 4/3 আর একটা হলো 6/5। তাহলে আমাদের এখানে দুইটা হরে আলাদা, একটা হর হলো 4 আর একটা হর হবে 6, মানে নির্দেশনা অনুযায়ী ভগ্নাংশ লিখতে হবে। এখন বলছে একটি কাগজে ভগ্নাংশ দুটি লেখার পরে কাগজটি দুশে দুই ভাগ করে উপরে যোগ বিয়োগ গুণ ভাগ এবং নিচে নিজের রোল লিখবে। লেখার পরে শিক্ষক বলে দিবে কে কোনটি লিখবে, এরপর কাগজটি একটি বাক্সে জমা দিবে। এরপর প্রত্যেক শিক্ষার্থী দৈব চয়ন পদ, এখানে দেখো লেখা আছে যে একটি কাগজে ভগ্নাংশ লেখার পরে কাগজটি দুই ভাঁজ করবে, কাগজটা সে দুইটা ভাঁজ করবে, ভাঁজকে উপরে লিখবে যোগ বিয়োগ গুণ ভাগ এবং নিজের রোল নাম্বার সে লিখবে। তবে শিক্ষক বলে দিবে কে কোনটি লিখবে, মানে কে কোনটা লিখবে এটা শিক্ষক বলে দিবে। এরপর কাগজটি সে একটি বাক্সে জমা দেবে। এরপর প্রত্যেক শিক্ষার্থী দৈব চয়ন পদ্ধতিতে বক্স থেকে একটি কাগজ উঠাবে এবং প্রাপ্ত ভগ্নাংশ দুইটি নিয়ে নিজের কাজগুলো করবে। কারো যদি নিজের কাগজ উঠে সে আবার উঠাবে। এখানে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে বিষয়টি, প্রত্যেক শিক্ষার্থীর দৈব চয়ন বলতে এখানে সে বক্স থেকে পর্যায়ক্রমে মানে যে কোনো একটা সে কাগজ তুললে
সে যে প্রাপ্ত ভগ্নাংশ দুইটা নিয়ে নিচের কাজগুলো যে নির্দেশনা এটা করবে, তবে কারো যদি সে নিজে যেটা লিখছে সেই কাগজটি ওঠে তাহলে সে আবার আরেকটা উঠাবে। ক নম্বর বলছে দৈব চয়নে প্রাপ্ত ভগ্নাংশ দুইটির কোনটি প্রকৃত এবং কোনটি অপ্রকৃত তা যুক্তিসহ সে লিখতে হবে, যে ভগ্নাংশ দুই মধ্যে কোনটা প্রকৃত ভগ্নাংশ এবং কোনটা অপ্রকৃত এটা তাকে যুক্তিসহ লিখতে হবে। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে সে প্রকাশ করে দেখাবে। দৈব চয়নে প্রাপ্ত ভগ্নাংশ দুইটিকে গ্রিড কাগজের মাধ্যমে কাগজের উপর যা লেখা আছে অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই লেখা থাকুক সে সেটা করবে। যোগ থাকলে যোগ করবে, বিয়োগ থাকলে বিয়োগ করবে, গুণ থাকলে গুণ করবে, ভাগ থাকলে ভাগ, প্রাপ্ত ফলাফল দশমিকে প্রকাশ করবে সে। আর যাই করতে হবে করার পরে যে ফলাফলটা পাবে সেটাকে সে দশমী ভগ্নাংশে প্রকাশ করবে। প্রাপ্ত অপকৃত ভগ্নাংশের পূর্ণ অংশ নির্ণয় করবে এবং সংখ্যা রেখায় অপকৃত ভগ্নাংশের পূর্ণ অংশটি স্থাপন করে দেখাবে। ভগ্নাংশ দুটিকে দশমীকে প্রকাশ করবে সে, প্রাপ্ত দশমী ভগ্নাংশ দুইটিকে সংখ্যা রেখায় সে স্থাপন করে দেখাবে। প্রাপ্ত দশমী ভগ্নাংশ দুটিকে কাগজের উপর যা যা লেখা আছে অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ তা করতে হবে তাকে। তিন নঙ্গে প্রাপ্ত দশমিক ফলাফলের সাথে যাচাই করতে হবে, আসন্ন মানের কোনো পরিবর্তন থাকলে ব্যাখ্যা করতে হবে। এ হলো এক নাম্বার যে কাজটা, সেশন একের এক নাম্বার কাজ। এই এক নাম্বার কাজ হলো এই কাজগুলো আমাদের করতে হবে শিক্ষকের মাধ্যমে। এখানে বলছে দুটি কাজের জন্য এই সেশনে মোট সময় সে পাবে মাত্র 90 মিনিট। শিক্ষার্থীরা একভাবে এই কাজটা করবে, শিক্ষক বিস্তারিত নির্দেশনা দিয়ে কাজ এক বুঝিয়ে দিবেন, সকল শিক্ষার্থী বুঝতে পেরেছে তা নিশ্চিত করবেন, শিক্ষার্থীরা ধাপ অনুসরণ করে কাজটি শেষ করবে এবং খাতা বা পৃষ্ঠায় লিখে শিক্ষকের জমা দিবে। কাজ একের ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যাতে নিজের লেখা ভগ্নাংশ না পায় তা নিশ্চিত করতে হবে। কাজ এক শেষ হলে কাজ জমা নিতে হবে, এরপর কাজ দুইয়ের নির্দেশনা প্রদান করতে হবে। এখানে মূল্যায়নের ক্ষেত্রে যেটা করতে হবে, মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের কাজ পর্যবেক্ষণ করার সময় নিচের বিষয়গুলো চিহ্নিত করে রেকর্ড রাখতে হবে। শর্ত পূরণ করে ভগ্নাংশ লিখতে পেরেছে এটা একটা, দৈব চয়নে প্রাপ্ত ভগ্নাংশ দুটির মধ্যে প্রকৃত এবং অপকৃত ভগ্নাংশ চিহ্নিত করে যুক্তি দিতে পেরেছে, অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পেরেছে কিনা, দৈব চয়নে প্রাপ্ত ভগ্নাংশ দুটিকে গ্রিডের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পেরেছে এবং প্রাপ্ত ফলাফলে দশমিক ভগ্নাংশ করতে পেরেছে, প্রাপ্ত অপকৃত ভগ্নাংশের পূর্ণ অংশ নির্ণয় করতে পেরেছে এবং সংখ্যা রেখে অপকৃত ভগ্নাংশের পূর্ণ অংশটি স্থাপন করতে পেরেছে, দৈব চয়নে প্রাপ্ত ভগ্নাংশ দুটিকে দশমিকে প্রকাশ করতে পেরেছে, প্রাপ্ত দশমী ভগ্নাংশ দুটিকে সংখ্যা রেখায় স্থাপন করতে পেরেছে। এমন যদি হয় যে কোনো শিক্ষার্থী তার প্রাপ্ত কাগজে অপকৃত ভগ্নাংশ পায়নি, তাহলে সে যে কোনো একটি অপকৃত ভগ্নাংশকে বিপরীত ভগ্নাংশে পরিণত করে 2 থেকে 7 নং প্রশ্ন সমাধান করতে পারবে। এই হলো আমাদের কাজ এক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু ভিডিওটি লং হয়ে যাচ্ছে, আমরা আজকে কাজ এক সম্পর্কে আলোচনা করলাম। আগামী ভিডিওতে আমরা পর্যায়ক্রমে কাজ দুই এবং এগুলো সমাধান তোমরা কীভাবে লিখবে একবার নমুনা সহ তোমাদেরকে দেখানো হবে। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা সাবস্ক্রাইব করে এখন আমাদের সাথে থাকবে।